একবার টুনি জঙ্গলের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ বৃষ্টি নামায় সে একটা গাছের ডালে আশ্রয় নেয় এবং বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে। এমন সময় সে এক কান্নার শব্দ শুনতে পায়। কে কাঁদছে? ওরে বাবা, ভূত নয় তো? না গো, আমি ভূত নয়। নিচে তাকাও, আমি কাঁদছি। এ কি, তুমি তো একটা ফুল গাছ, তুমি কথা বলছো কি করে? না গো, আমি সত্যি সত্যি ফুল গাছ নয়, আমি পরিকন্যা। তাহলে তোমার এমন অবস্থা কি করে হলো? আসলে আমার খুব শরীর খারাপ, তাই আমার মা আমাকে ফুল গাছ বানিয়ে সেই সকালবেলা ওষুধ আনতে গিয়েছে সাধু বাবার কাছে। আর দিন রাত তো শেষ হয়ে গেল, মা এখনো ফিরছে না, তাই আমি খুব কাঁদছি। আর এখন আমি কি করব বুঝতে পারছি না। তাহলে তোমার মাকে এখন কোথায় পাওয়া যাবে? পাখি ও পাখি, তুমি আমার মাকে সাধু বাবার বাড়ি থেকে ডেকে আনো না গো। এই বলে ফুলতুড়ি আবার কাঁদতে শুরু করলো। আচ্ছা থামো, তুমি কান্না করো না, আমি যাচ্ছি, দাঁড়াও, তুমি আমার জন্য অপেক্ষা করো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর সেই ফুল গাছটির কথা মতো জঙ্গলের শেষ প্রান্তে থাকা সাধু বাবার ঘরে এসে হাজির হয়। কিন্তু সেখানে এসে টুনি দেখে অদ্ভুত ঘটনা। এ কি পরিমা, সাধু বাবা তোমাদের কে বন্দি করেছে? কিন্তু তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি টুনি, তোমার মেয়ে আমাকে পাঠিয়েছে, কিন্তু তোমার এমন অবস্থা হলো কি করে? আমি ওষুধ আনতে যখন সাধু বাবার কাছে আসি। কি হয়েছে পুরি? বাবা, আমার মেয়ে খুবই শরীর খারাপ। আচ্ছা দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আনছি। সাধু বাবাকে খাঁচায় বন্দি করে রেখে দেয়। এত বড় সাহস তো, এর শাস্তি তোকে পেতেই হবে। তুই আমার কিছুই করতে পারবি না, আমি তোদের দুজনকে আমার সারাতে বলি দিয়ে দিব, তারপর তোদের শক্তি আমার মধ্যে ধারণ করে দিব, আমি হব এই সংসারে সব থেকে শক্তিশালী রাক্ষসী। আর তখন থেকে আমরা এই খাঁচাতে বন্দি হয়ে আছি। আমার বাচ্চা মেয়েটা ওখানে একলাই পড়ে আছে, তুমি আমাকে সাহায্য করো টুনি। কিন্তু ওই ডাইনির সাথে আমি কি করে লড়বো? ও তো অনেক ক্ষমতাশালী। মনে রেখো, ক্ষমতা থাকলে সব হয় না, বুদ্ধির জোরে লড়তে হবে তোমাকে। কিন্তু কিভাবে? আমি ওই রাক্ষসীকে চিনি, ওর প্রাণ শরীরে নয়, একটা আয়নার মধ্যে রাখা আছে, ওই আয়নাটাকে তোমাকে ভাঙতে হবে, আর তাতেই সে মারা যাবে, আর তার জাদু শেষ হয়ে আমরাও মুক্তি পেয়ে যাব। কিন্তু সেই আয়না আমি পাবো কোথায়? জঙ্গলের ওই দক্ষিণ প্রান্তে রাক্ষসীর একটি গুহা আছে, সেই গুহায় রাক্ষসী হয়তো আয়না যত্ন করে রাখতে পারে, তোমাকে সেটা খুঁজতে হবে। ঠিক আছে পরিমা, বাকিটা আমি দেখে নিচ্ছি, তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। এই বলে টুনি সেখান থেকে উড়ে যায়। সেই পরির কথা মতো শেষমেশ টুনি রাক্ষসীর গুহার কাছে এসে পৌঁছায়। এসে যা দেখে, রাক্ষসী বাস্কের মধ্যে কিছু একটা দেখছে, টুনি লুকিয়ে লুকিয়ে মন দিয়ে সব দেখছে। এরপর রাক্ষসী সেখান থেকে চলে যায় আর টুনি সেই বাস্কের মধ্যে উড়ে যায়। রাক্ষসীটি বাস্কের মধ্যে কি সব মন দিয়ে দেখছিল? তাহলে কি বাস্কটির মধ্যে বিশেষ কিছু রয়েছে? যাই তো একবার গিয়ে দেখি। সেখানে ভালোভাবে খুঁজতেই সে তো একেবারেই অবাক। ওরে বাবা, এই তো সেই আয়না। তাহলে পরিমার কথা মতো এই রাক্ষসী এই আয়নার মধ্যে প্রাণ আছে। যাই, জলদি এই আয়নাটি তাড়াতাড়ি ভেঙে দেই। এরপর টুনি আয়না ভাঙতে যাবে যে এমন সময় সে রাক্ষসী এসে হাজির। এই কে রে তুই? তুই আমার গুহার ভিতরে ঢোকার সাহস কি করে পেলি? আর তোর হাতে ওটা কি? আ, কথা দেখো বুড়িটা, দেহে তো প্রাণ নাই, কোথায় আয়নার ভিতর প্রাণ লুকিয়ে রেখেছে? আর তার কথা দেখো, দেখবে আয়নাটা ভাঙবো এখনই। এই একদম ভাঙবি না, দাঁড়া বলছি দাঁড়া, নইলে তোকে আমার জাদু দিয়ে একদম ফস করে দেব। এই বলে রাক্ষসী যখন টুনির গায়ে জাদু করতে যাবে, তখন টুনি আয়নাটিকে নিচে ফেলে দেয় আর আয়নাটি ভেঙে যায়। আয়নাটি ভাঙতেই ডাইনিটি আগুনে জ্বলে ভস্ম হয়ে যায়। এদিকে রাক্ষসী মারা যেতে পরিয়া সাধু বাবার খাঁচাটা অদৃশ্য হয়ে যায় এবং তারা আবার আগের মতো মুক্ত হয়ে যায়। আর পরিও আগের শক্তি ও ক্ষমতা ফিরে পায়। আর এদিকে টুনি এসে উপস্থিত হয়। ধন্যবাদ টুনি, তোমার জন্য সবাই আমরা বেঁচে গেলাম,
তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। এরপর পরিমা ওষুধ নিয়ে টুনির সাথে সেই ফুল গাছটির কাছে হাজির হয়। মা, ও মা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে এতক্ষণ না দেখতে পেয়ে আমি খুব কাঁদছিলাম। সে অনেক বড় কাহিনী, ওইসব কথা তোমাকে আমি পরে খুলে বলবো। এরপর পরিমা তার ফুল গাছটাকে জাদু করে আবার পরি রূপে ফিরিয়ে আনে এবং দুজনে টুনিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। একদিন ঝড়ে কোথা থেকে এক অদ্ভুত বীজ এসে জঙ্গলে পড়ে আর সেই বীজ থেকে কয়েকদিনের মধ্যে এক অদ্ভুত ভয়ানক গাছের সৃষ্টি হয়। কোনো পশু ওই গাছের আশেপাশে আসলেই গাছ থেকে বিষাক্ত ধোঁয়া বেরোতে শুরু করে এবং দেখতে দেখতে সেই পশু সেখানেই লুকিয়ে পড়ে। এমনই একদিন কিছু পাখি ওই ভয়ঙ্কর গাছের উপর বসে গল্প করছিল, এমন সময় সেই গাছ থেকে বিষাক্ত ধোঁয়া বেরোতে শুরু করে। ধোঁয়ার গন্ধে পাখিরা সব এক এক করে মাটিতে লুকোতে থাকে। জঙ্গলের পশু পাখিরা তারা সবাই ঠিক করে ওই গাছটাকে তারা কেটে ফেলবে। টুনি একটা গ্রামে উড়ে যায় আর সেখানে থাকা কাঠুরাকে ডেকে নিয়ে আনে। আর কাঠুরিয়া সেখানে গাছটা কাটতে গেলে গাছ থেকে তখন ওই গাছ এক ভয়ঙ্কর কঙ্কাল রূপ নেয় আর সেখান থেকে কাঠুরে পালিয়ে যায়। কঙ্কাল টুনিকে সামনে পেয়ে টুনির দিকে এগোতে থাকে। টুনি ভয়ে সেখান থেকে উড়ে যায়, কঙ্কাল টুনিকে পিছু করতে থাকে। টুনি তখন উড়তে উড়তে গ্রামে ঢুকে পড়ে আর গ্রামে একটা কুটির দেখতে পায় আর তখন টুনি সেই কুটিরে ঢুকে পড়ে। কুটিরে ঢুকে টুনি ঋষিমশায়ের সাথে দেখা হয়। ঋষিমশায় টুনিকে দৈত্যিক কুঠার দিয়ে কঙ্কালের সাথে লড়তে বলে। টুনি ওই কুঠার নিয়ে বেরিয়ে আসে। এরপর টুনি কুঠার নিয়ে কঙ্কালের সাথে লড়তে আসলে কঙ্কাল ও তলোয়ার নিয়ে টুনির দিকে এগিয়ে আসে। দুজনের মধ্যে একটা খণ্ড যুদ্ধ শুরু হয়। কুঠারের আঘাতে কঙ্কাল কুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেখতে দেখতে ভেঙে যাওয়া একটা কঙ্কাল থেকে তিনটা কঙ্কালের সৃষ্টি হয়। টুনি ভীষ্মারিত চোখে তাকিয়ে থাকে। কঙ্কালগুলো টুনিকে সামনে পেয়ে টুনির দিকে এগোতে থাকে। কি করবে কিছু বুঝতে না পেরে টুনি সেখান থেকে ভয়ে উড়ে যায়। কঙ্কালগুলো টুনির খোঁজে জঙ্গলটাকে লন্ডভন্ড করতে থাকে। জঙ্গলটা পুরো কঙ্কালে কঙ্কালময় হয়ে যায়। টুনি ঋষিমশাকে সব জানালে ঋষিমশায় টুনির সাথে জঙ্গলে আসে। এরপর কঙ্কালগুলো ঋষিমশাকে সামনে পেয়ে ঋষিমশায়ের দিকে এগোতে থাকে। ঋষিমশায়ের তেজে তাদের মধ্যে একটা দৈবিক আলো বিবর্ষ সৃষ্টি হয়। এরপর দৈবিক বিবর্ষ আলো তরঙ্গগুলি কঙ্কালের উপর পড়তেই কঙ্কালগুলি পিছনের দিকে পিছতে থাকে এবং পিছতে পিছতে কঙ্কালগুলি এক এক করে মাটির ভিতরে প্রবেশ করে। এরপর ঋষিমশায় সেখানে এসে ওই জায়গাগুলি মাটির সাথে মিশিয়ে যায় এবং ওই জঙ্গলটাকে কঙ্কালের হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, এক জঙ্গলে কিছু ভূতরে পাখির আগমন ঘটে। পাখিরা ঢুকেই অন্যান্য পাখিদের উপর অত্যাচার করতে শুরু করে। কেউ বাসা ভেঙে দেয় তো কেউ ডিম খেয়ে নেয়, কেউ বাধা দিতে আসলে ওই ভূতরে পাখিগুলো তাদেরকে খেয়ে নেয়। এরপর তারা সেদিনের মতো চলে যায়। সেই বাসা ভেঙে যাওয়ায় টুনি সেই রাতে মাটিতেই ডিম পেড়ে যায়। টুনি কাঁদতে থাকলে হঠাৎ এক প্রকৃতিকন্যার আবির্ভাব ঘটে। টুনি সমস্ত কথা খুলে বলে কিন্তু প্রকৃতিকন্যা কিছু না বলে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন রাতে ওই ভূতরে কন্যাগুলো আবার জঙ্গলে ঢুকে পড়ে। এরপর তারা টুনিকে সামনে পেয়ে বেধড়ক রকম মারতে থাকে। এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। পাখিরা টুনিকে মারতে থাকলে সেখানে আবির্ভাব ঘটে প্রকৃতিকন্যার। এরপর পাখিরা প্রকৃতিকন্যাকে আক্রমণ করতে গেলে প্রকৃতিকন্যা তার বিদ্যুতে তাদেরকে ঝলসিয়ে দেয় আর দেখতে দেখতে ভূতরে পাখিগুলো জলে ভস্ম হয়ে যায়।